এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি এতটাও ফেলনা নই নন্দিনী, তোমার এই মুখোশটা না আজকে খুলে গেল। দিনের পর দিন ব্ল্যাকমেল করেছে, আমার ভালো মানুষের সুযোগ নিয়েছে, সেই জন্যই আজকে আমি এখানে ওকে বোঝাতে এসেছিলাম। অর্জুন, তুমি কতদিন ধরে ওকে বোঝাচ্ছ? তার মানে তুমি যতবার আমার বাইকে উঠেছিলে, বাইকে উঠেই হোটেলে এসছো, ততবার ওকে বোঝাতে এসেছিলে, তাই তো? অর্জুনকে তোমার ম্যানেজ করতে হবে, নাহলে তো শিওর বাবাকে গিয়ে সব বলে দেবে। অর্জুন, অর্জুন তুমি এইভাবে বলছো কেন? তুমি আমাকে বিশ্বাস করছো না, তাই তো? আর তোমার জায়গায় হয়তো এখন অন্য কেউ থাকলেও আমাকে বিশ্বাস করতো না। বাট অর্জুন, প্লিজ প্লিজ এটা বাবাকে বলো না, আর বাবাকে না তুমি এটা কাউকেই বলো না, প্লিজ। এই কথাটা যদি বাবা জানে তাহলে তো বাবার ক্ষতি হবে, তাই না? তুমি তো নিশ্চয়ই সেটা চাও না। আমি মন থেকে বিশ্বাস করতে চাই তোমার কথাগুলো সত্যি হোক, মন থেকে। চলো, তুমি আমার সাথে বাড়ি থেকে বেরিয়েছিলে, আমার সাথে ফিরবে। ও কি বুঝলো নাকি বাবার কাছে সব ফাঁস করে দেবে? কি কাকিমা, আমি বলেছিলাম না আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে, কি হলো তো? তুমি আমার একটা কথার উত্তর দিলে না তো।